আপনার দেশে দুরুদ শরীফ আছে কিনা আমি জানি না, আমি টান দেই, যদি থাকে আমার লগে মিলাইয়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসুনাতি জামিহি খিসালিহি। বাস বাস, না 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 না, সল্লু আর সামনে না, এটা এই যিনি রাইটার তার না, বালাগাল উলা যিনি লিখেছেন, এখন আলেম সমাজ আছেন, শিক্ষিত মহল রয়েছেন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই নবীর প্রেমে এই দুরুদ শরীফটা লিখতে বসেছেন, লিখতে গিয়ে দেড় লাইন লেখার পরে আটক হয়ে গেছেন, কবিতা মিলাইতে পারে না, রাতের বেলায় ঘুমের মধ্যে টেনশনে পড়ে, আহারি জীবনে এত কবিতা লিখলাম আমার কবিতা আটক হয় না, আর নবীর প্রেমে লিখতে বইয়া দেড় লাইনের পরে আমার কবিতাটা আর চলে না, আয় হায় হায় হায়, আমার নবীর প্রেমে কবিতা লিখতে দেড় যখন রাত্রে ঘুমাইছে স্বপ্নের ভিতরে দেখতেছে যে নবীর প্রেমে কবিতা লেখা আটক হয়ে গেছে, এই নবী শেখ সাদির সামনে হাসতে হাসতে হাজির হইয়া গেছে। আমার নবীর যদি কেউ স্বপ্ন দেখে ঠিক না বেটি? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ আল হাক্কা ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু সূরাতি। গলাতে আওয়াজটাকে বলেন আল্লাহু আকবার। নবীজির শান মান শুনলে মনটা খারাপ না বালা? কিছু মানুষ আছে নামাজ রোয়াজ মজা লাগে, রোজা রোয়াজ মজা লাগে, পর্দা রোয়াজ মজা লাগে, দাড়ি টুপি বালা লাগে, স্বামী স্ত্রী মহব্বত করলে আরো বালা লাগে, নবীজির শান মান শুনলে কলজাটা তাগুন লাগে, এরকম কিছু আছে কিনা জোরখন? বিভিন্ন অঞ্চলে আছে কিন্তু এই এলাকায় নাই, আমি খবর পাইছি। আমি জানতে চাই আমার নবী না হলে কি নামাজ হইতো রে? আমার নবী না হলে কি রোজা আইতো রে? আমার নবী না হলে আল্লাহ কেউ চিনতো রে? অতএব নবীর কারণে সব আয়োজন, সেই নবীর আলোচনায় রানী দিয়া চলতে পারে কি পারে না? গভীর মনোযোগ দিয়ে দেন, এখন আলোচনা চলছে শেখ সাদিক হুজুর, আমি দেড় লাইন লিখলাম আমার আর কবিতা মিলে না, আর আপনি নবী স্বপ্নের মধ্যে হাসতে হাসতে হাজির হয়েছেন, আমার নবীকে আমি খুশি হয়ে আইলাম, সুবহানাল্লাহ জোরে ঘর। শেখ সাদিক আমি দেড় লাইন লিখে আটকাইছি, আমি টেনশনে পড়ছি, আর আপনি নবী খুশি হয়েছেন ব্যাপারটা বুঝলাম না, আর কি লিখবি তুমি, দেড় লাইনের ভিতরেই তো তুমি আমার শান মান সব ঢুকাইয়া দিছো। কি লিখছে অর্থ করতে আপনারা বললেন না? বালাগাল উলা বিকামালিহি, নবী গো দেখলাম আপনার সমান কেউ নাই, বুজুর্গিতে আপনি নবী সবার উপরে উঠে গেছেন, সুবহানাল্লাহ জোরখান। আপনারা বলেন আমার নবী কি সবার নিচে না উপরে? উপরে। কথা কয় না কেন? উপরে। দলি আল্লাহ হযরতে কি কয়? কইতাম নি আল্লাহ হযরতের কোন? কইতাম নি, কইতাম নি আসমাহ সব নবীর গিয়ে আরশে আজম পে পৌঁছা হামারা নবী। জোর কোন আল্লাহু আকবার। সমস্ত নবীরা যেতে 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 প্রথম আসমানে আদম, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে নবীরা, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সিদ্দাতুল মুনতাহা জিব্রাইল আটকাইছে, বোরাকও আটকাইছে, পাসপোর্ট ভিসা আর কারণে সামনে যাইতে পারছে না রে। আল্লাহ হযরত আমার নবীর শান আর মান বুঝ, সমস্ত নবীর রসূলদেরকে নিচে ফেলাইয়া রপরপের মধ্যে ড্রাইভার সারা সওয়ার হইয়া আর সোয়াজিবে 70,000 নূরের পর্দা উঠাইয়া আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার পরে আমার আল্লাহ প্রেমের আলাপ কইরা আমার নবীর হাবিবুল্লাহ টাইটেল দিয়া দিছে। আল্লাহু আকবার। রাস্তাটার কথা মনে হয় আল্লাহ বুঝার। তাহলে আপনারা বলেন আমার নবী কি সবার নিচে না সবার উপরে? কেউ কেউ যখন নবী বলে আমাকে সমান, নবীকে আমাদের সমান হইতে পারে? জোরে নবী আমাদের মতো হইতে পারে? বুঝা দেখো, যেখানে জিব্রাইল যাইতে পারে না, বোরাক যাইতে পারে না, নবীরা যাইতে পারে না, আমার নবী সেইখানে, সুবহানাল্লাহ জোরকন। নাকি আমার কথার ওয়াজের মধ্যে কোনো বেজাল আছে? নবী যে মেরাজ শরীফে কোথায় গেছে? কইতো না কোথায় গেছে? আর সোয়াজিমে মুসা নবী তোর পাহাড়ে
পানি কখনো তুমি দেখতে পারবে না। টেস্ট পরীক্ষার মধ্যে মুসা ফেল হয়েছে, আর আমার নবী দাওয়াত দিয়া একবার নামাজের উসিলায় পাস পাস করে নয় বার পর্দা উঠাইয়া মুসার সাক্ষী রাখিয়া আল্লাহর হাবিবের সাথে একই রাত্রে আল্লাহ 10 বার দিদার করেছে। আল্লাহ আকবার, জোরে কর। কফল আমাদের কত ভালো, সেই নবীর উম্মত আমরা কি দাম কম না বেশি? কেমন বেশি? দুনিয়াতে আসছে সব নবীর উম্মতের পরে, শক্তি কম, লম্বায় কম, বয়স কম, হায়াত কম, আমল কম, কিন্তু রানী দিয়া বইয়া সবাই বলেন বেহেশতে যাওয়ার সময় আমরা কি সবার পরে না আগে? আগে কার দ্বারা সিন্নি খাইলা? মোল্লা ছিল না। আল্লাহ আকবার, জোরে কর। কি কারণ? সেই নবীরে মানতে মনে চায় কি চায় না? সেই নবীর শান শুনতে মনে চায় কি চায় না? গভীর মনোযোগ দিয়ে দেন শেখসাদি কয়, বুঝলাম বুজুর্গিতে আপনি সবার উপরে। কাশাফাত দুজা বিজামাল, ও হাবিব আপনার রূপ যে কি রূপ! আপনার চেহারার রূপে দুনিয়ার অন্ধকার সব বিদায় হয়ে গেছে। হাসুনাতি জামিউ খসালিহি, পৃথিবীর মানুষের চরিত্র তালাশ করে দেখছি, কিছু বালা কিছু জ্বালা। দেখবেন অনেক নেতা আছে বিচার করে বালা, বক্তৃতা দেয় বালা, চেহারাও বালা, কিন্তু রাইতে যাইয়া বৌরে মারে। আপনার হাইসেন না, বাস্তব কারণটা কি? ওই সারে রাত্রে মদ না খাইলে ঘুম আসে না? এখন বলেন তো পৃথিবীর কোন বউ স্বামীর মদ খাওয়া পছন্দ করে না? খাইয়ে না খাইয়ে না, এই বেজাল করিস না তুই সর। বেটি একবার দুইবার তিনবার যখন না করছে, এরপরে তো বউরে কথা কোনো ঠিক না। এই যে মদ খাইতে বাধা দিল, বউরে কিল দিল, মদখানাটা একটা খারাপ হইলো, বউরে মারলো, হিডা আরেকটা খারাপ হইলো, তাইলে বুঝা গেল বিচার আসার যতই বালা করছে রাইতে তো ভেস লাগাইছে। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো এমন ভেজাল আছে? জোরে জোরে কর। ওয়াজ মা মা আয়শার কাছে সাহাবীরা কহ, মা ও মা আমার নবীর চরিত্রটা কেমন গো? আমার নবীকে তোমরা কি কোরআন শরীফ পড়ছো না? পড়ছি। আমার নবীর চরিত্র কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্র হলো বাস্তব আল কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন তো কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? নাই। শেখ সাহদিরা আমার নবী কয় তো আর কি কইবে, সবই তো কইয়া দিছো। এইবার তোমার যে কবিতাটা মিলে না, কাগজটা ধরো কলমটা ধরো, আমি কবিতাটা মিলাইয়া দিতেছি। শেখ সাদি গুমের মধ্যে কলম ধরছেন, কাগজ হাতে লইছেন, আমার নবী কবিতাটা বলছেন, সল্লু আলাইহি ওয়া আলিহি। তিনি কবিতাটা লিখে কবিতার লাইনটা মিলাইছেন, আমার নবীও বিদায় হয়ে গেছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাগজ কলম খুঁজতেছি, বাড়িওয়ালা রাখো এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠিয়া? উজু করবেন, পেশাব করবেন, বাথরুম করবেন, নামাজ পড়বেন, অজিফা পড়বেন, নাস্তা করবেন, এরপরে না লেখালেখি যাইবেন? কয় না না, অন্য কাজ আগে করতে পারবো না, কারণ আমি রাতে একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখছি, এটা যদি আবার ভুলে যাই এই কামটা আগে শেষ করে ফেলাই। কয় কি? ও আমার নবী রাতে আমার কবিতা মিলাইয়া দিয়ে গেছে, আমি এটা আগে লিখিয়া ফেলি। হাতের মধ্যে কাগজ লইয়া কলম লইয়া যখন কবিতাটা লিখতে বসেছে, আল্লামা শেখ সাদি সাইয়া দেখতেছে মদিনার নবীর কবিতা লেখার দরকার নাই, স্বপ্নের মধ্যে যে নবী কবিতা লেখাইয়া দিছে বাস্তবে তার কবিতা কাগজের মধ্যে লেখা হইয়া গেছে। আমি জানতে চাই শেখ সাদির বাড়ির মধ্যে যদি নবী আয়েশা তারে সান্ত্বনা দিতে পারে, খুশির খবর দিতে পারে, কবিতা যদি লিখে দিতে পারে, আমাদের কবরের মধ্যে যখন লাশটা রাখা হবে বিপদের কালে আমার নবী আমাদের কাছে আসতে পারে কি পারে না? কিন্তু বেজাইল একটা লাগছে দেশে, যে সময় কবরে রাখবে তখন প্রশ্ন কয়টা হবে? কত ভালো করেন, কয়টা কয়টা? আচ্ছা আপনারা এটা কোথায় পাইছেন? প্রশ্ন যে তিনটে হইব, হাদিস শরীফে কে কইছে হাদিসের মধ্যে? আপনাকে আজকে রানী দিয়ে একটা কথা জিজ্ঞাসা করি, পরীক্ষা হওয়ার আগে যদি প্রশ্ন এরম পাবলিকে সবাই কইতে পারে, এই পরীক্ষাটা কোনো অফিসারে লইব কি হইব? পরীক্ষাটা বাতিল হইয়া যাইব। আমার মদিনার নবী উম্মতের জন্য কত বড় দয়ার সাগর, প্রশ্ন কইয়া দিছে আবার উত্তর দিও কইয়া দিছে। আল্লাহ আকবার, জোরে কর। কি কোন কথা ঠিক আছে নি? প্রশ্ন এক নম্বর, প্রশ্ন করতে যে আইব কারা আইব? কত কইব? ফেরেশতা। কি বাবা কেডা আইব? ফেরেশতা। কয়জন? দুইজন। দুইজনের নাম কি? মন কে? যখন প্রশ্ন শুরু করব ওই কবরের লোকটা কি শুইয়া থাকবো না বইয়া যাইব?
মরা থাকবো না জিন্দা হইব। আজকে আমি একটা সুন্দর সুযোগ পাইছি, মরাই যদি জিন্দা হইতে পারে, সোয়াত থেকে যদি বইতে পারে, যেই নবী কবরের ইন্টারভিউর সদস্য সেই নবী রওজা শরীফে ঢুকার পরে জিন্দা হইতে পারে কি পারে না জোরে কর। আপনারা কইছেন রাইট রাইট ওয়াজ করতে, আমি কি রাইট আছি না রং? রাইট। তাহলে আপনারা বলেন আমার নবী রওজার পাকে মরা না জিন্দা? জিন্দা। এবারে যদি লড়াশরি করতে পারি ইন্টারভিউর সময়, আমার নবীকে রওজার থেকে বাহির হইয়া এদিকে এদিক যাইতো পার। কথা জোরে কোন আছে কিনা? বারবার বারবার কিনা? তাহলে আমার নবী মরা না জিন্দা? জিন্দা। কারা কারা আকীদা বালা আছে হাত তুলন তো দেখি না। জিন্দা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী যে মারা না জিন্দা? জিন্দা। সাবধান, আকীদা ঠিক রাখা, তারপরে বন্দিগী। কিছু কিছু বাইরে সে কয় নবী মরে মাটির সাথে মিশে গেছে। সাবধান সাবধান। এখন কয়টা প্রশ্ন? তিনটা। দেখি আপনাকে উত্তর মুখস্থ আছে কি নাই। এক নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, হে তোমার রব কে? কিছু লোক কইল, কিছু চুপ করে রইল। আমি জানতে চাই পরীক্ষার উত্তর কি হলে যাইয়া মুখস্ত করে না হলে যাওয়ার আগে করে? আপনারা কি কবর যাইয়া মুখস্ত করবেন? এই বুড়া জোয়ান সবাই কও না আমাদের রবকে। বাহ। দুই নম্বর প্রশ্ন হবে, আমার দীনুকা, তোমার ধর্ম কি? বাহ। তিন নম্বর প্রশ্ন হবে, আমান হাজার রাজুলে, তোমার সামনে যে দাঁড়াই রয়েছে নুরানি চেহারাওয়ালা লোকটা কে? মা কথা কেনা কে কে কে? কোন বেজাল নাই তো? বাহ, মাশাআল্লাহ, এলাকা খুব চমৎকার। কিন্তু বেজাল্লা একটা দল বাইরেছে, যারা বলতেছে যখন নবীর প্রশ্ন করবে তখন নাকি কবরে নবী থাকবে না, নবীর ছবি থাকবে। আপনারা কি কর, নবী না ছবি? আরে কথা কর, নবী না ছবি? দেখি নবীর দলে কারা হাত দেখাও, নারে থাকবে, নারে রিসালাত, হাজির ও নাজির। যুক্তি দেখা কর, নবী হইল একজন, কবর হইল কত হাজার হাজার জন, এক নবী কয় কবর যাইবেন? আকল যেমন কত কয়। আমি একটার জবাব দিতে চাই, আপনার শুনতে রাজি আছে কিনা? টাইম কিন্তু লম্বা, আমার কোনো দোষ নেই, হয়তো নি হয়তো নি। টার্গেট ছিল এক ঘন্টার, এক ঘন্টা হইতে আর মাত্র পাঁচ মিনিট আছে বাকি। এ পিচ্ছি বাবা, বইয়া যা বইয়া, সিট পাইতি না তো, আর বইয়া যা বইয়া। আল্লাহ মারহাবা জোরে কর, ওয়াজ লম্বা হইতো না বাচ্চা? তাহলে সোয়েটার খুললেই ফেলি, কি কন খুলতাম না রাখতাম? দেখো আবার এটা থাকতে নি যা, বুঝ করে দিও কিন্তু আমার গাড়ি, কারণ ওই জাওনের সময় যে আবার হুন্ডা তুটাইবা, শীতে তো দিব কাবু করে, অটো অটো এবার অটো দিব। আল্লাহ মারহাবা জোরে কর, গভীর মনোযোগ দিয়ে দেন। নবী কবরে না ছবি? কথা কয় না কেন, নবী না ছবি? যারা কয় ছবি, হেগুলো একটা জবাব লাগেনি লাগেনি, আমি জবাব দিতেছি শুনেন। এই দেশের জাতীয় কবির নাম হলো কবি নজরুল। ওই হুজুরে আমার কোথায় যে ওয়াজ শুনছি ব্রাহ্মণবাড়িয়া খৈরালা, আজকাই এই ওয়াজের খবর কইতেছে, হুজুর কবি নজরুলের যে গান গাইছে বালা লাগছে, ভালো তো লাগবে। নবীর প্রেমে যে গা কালা গা আর সুন্দর গা, নবীর প্রেম গাইলে সবারই মজা হয়, কথা কথা ঠিক কিনা? এই নবীর শানে তিনি কত সুন্দর করে কথা বলেছেন, নবী মোর নোরে খোদা, তার তোরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারে নোহরের রোশনি, চাচ্চো রোজ গ্রহ তরক তারে নোহরের ইশারা, নইলে যেহি অন্ধকারে ডুবি তো এই ধরনি। যারা ভালো লাগছে বলেন মারহাবা। অর্থ কি? অর্থ করতেছি কবি নজরুল কয়, বিজ্ঞানীরা কো চাঁদের আলো নাই, ও সূর্য তারে আলো দেয়, ও আমি নজরুল কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, চাঁদেরও আলো নাই, সূর্যেরও আলো নাই, তারারও আলো নাই, গ্রহেরও আলো নাই, কোনো লাইটের আলো নাই, সমস্ত সাত সূরজ লাইটেরে আমার মদিনার নবীর নূরের ভান্ডার থেকে আলো দেয়। নবী কারো মোহতাজ নয়, নবীরে স্বয়ং আমার আল্লাহ আলো দেয়। দেখেন এবার একটা দেখেন, নবী মোরে নোরে খোদা, সুবহানাল্লাহ, নাকি আমি ভুল কইতেছি?
হেগমত যদি কই নবী মোর মাটি খোদা বাংলার জাতীয় কবি যদি কয় নূরে খোদা, তাহলে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত হয়ে গেছে আমার নবী মাটির নবী না নূরের নবী? তাহলে আপনারা আজকের মাহফিলে কি বলবেন, নবী নূরের না মাটির? ধরে বলেন নবী মাটির না নূরের? কত সুন্দর, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, তরে মানে উসিলা, পয়দা মানে সৃষ্টি। নবীদের এখন কত শান, সূর্যটা আসমানে জ্বলে নবীর নূর লইয়া। আপনারা বলেন এই সূর্যটা যদি রানী দিয়া দেখা যায় ওরুয়াইল দেখা যায় কি জানে? এটা যদি নাসির নগর দেখা যায় সরাইল দেখা যায় কি যায় না? ব্রাহ্মণবাড়িয়া যদি দেখা যায় হবিগঞ্জ দেখা যায় কি যায় না? বাংলাদেশে যদি দেখা যায় ভারতে দেখা যায় কি যায় না? একজনে দেখে না সবাই দেখে, এক জায়গায় দেখে না সব জায়গায় দেখে। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আসমানের সূর্যের চাইতে আমার নবী কি ছোট নাকি আমার নবী বড়? তো সূর্য যদি কোটি কোটি মানুষ কোটি কোটি জায়গায় দেখতে পারে, আমার মদিনার নবীকে কোটি কোটি মানুষ তাদের কবরে একসাথে দেখতে পারে কি পারে না? জোরে দলিল, দলিল আছে দলিল, দলিল যদি না থাকে নামাইয়া দিও। কি কর, পৃথিবীর মাঝে সবচেয়ে ফাওয়ার ফুলি আমার নবীর চাইতে কি আর কেউ আছে? না। কথা জোরে আছে? না। গভীর মনোযোগ, তাহলে কবরে কি নবী থাকবেন না ছবি পাঠাইবেন? আলহামদুলিল্লাহ, তো যে নবীটা কবরে আপনার সামনে থাকবেন সেই নবীর সামনে যাইতে নবীর তরিকা লইয়া যাবেন নাকি দুনিয়াতে রাখতে যাবেন? এখন কি করুন, দাড়ি রাখলে ভালো হইব নাকি কাটলে ভালো হইব? রাখলে ভালো। তো কবে, কবর যাওয়ানোর আগে না পরে? আমি একটা ওয়াজ করে দিলাম নাকি মনে কষ্ট পাইছেন? মরণের কোনো বিশ্বাস কথা কোন, মরণের কোনো বিশ্বাস? আর সেই কবরের মধ্যে যদি তুমি নবীর তরিকা না নিতে পারো, যদি পিডাপিডি শুরু হয়, ফালাইবার কোনো রাস্তা? আমি একটা গজল টান দিতে চাই, আবার টান দিতাম নি, সাপে কাটলে গুরজু মারলে হায় রে হায় পালাইবার রাস্তা নাই রে সেই জায়গায়। বলো না মারহাবা, কোনদিকে এই পাড়ের থেকে ওই পাড়ে দৌড় দিয়ে না পারলেও সাঁতার কাটা যাইতে পারো, ওই ব্রিজের উপর দিয়ে যাইতে পারো, কিন্তু কবরের থেকে পাড়ি দিয়া অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা? সব যখন পর হবে তখন আপন একমাত্র আমার নবী হাজির হবে, কথা ঠিক কি না? এবার নবী জিকে কেন মহব্বত করব না, আমার নবী কত সুন্দর, এত সুন্দর বউ আনলে তো সবাই প্রশংসা করলে জামাইয়ের মনটাও ভালা লাগে, মাশাআল্লাহ দিয়া তো করছিস, বউটা একটা আনছিস, নাকটা কি খাড়া খাড়া, চোখটি কি মন লগো রগো, চুলটি কি লম্বা লম্বা, বেটা কই জটা ফাইটটা যাওয়া, খুশিটা লাগো আমার বউ আইছে রে। আবার কি কথা, কথা কই না? কবি নজরুল ইসলাম যে কথাটা বলছে, এখন যে নজরুলের কথা নামে না কেউ মাটি কই, রাষ্ট্রীয় কবিকে মানা হইব? আমার সহজ জবাব একটা, বাংলাদেশের জাতীয় কবি যদি অমান্য করে এই লোক হবে রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশের মধ্যে যদি জাতীয় সঙ্গীত অমান্য করে আমার সোনার বাংলা না কয় এই লোক হবে রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর যদি অস্বীকার করে এই লোক হবে রাষ্ট্রপতি। আজকে 1971-এর যারা রাষ্ট্রদ্রোহী এদের বিচার করে সরকার গলাত রশি লাগাইছে। আমি জানতে চাই রাষ্ট্রদ্রোহী হয়ে আছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়া, যদি মদিনার নবীরে রাষ্ট্রের কবি মদিনার নবীরে নূর বলেছে আর তারে যদি অস্বীকার করে রাষ্ট্রদ্রোহী হবে কি হবে না? হবে। তো রাষ্ট্রদ্রোহী শাস্তি, শিক্ষিত সমাজ এখানে সবাই আছেন, কোন রকমের উকালতির দরকার নাই, বিদ্রোহী যদি হয় রাষ্ট্রের তার একমাত্র শাস্তি হইল ফাঁসি। তো যুদ্ধ অপরাধ যখন করাতে ফাঁসি হয়েছে, তো কবি নজরুলের মাটির নবী না কইয়া নজরুল বলেছে নূরের নবী, এখন বিরুদ্ধ যদি কেউ মাটির নবী বলে তাহলে বুঝা গেল হেরাও রাষ্ট্র, তখন বিচার একটা করণের দরকার নেই। কারণ এটা কে কইব, দাবি কে করবো আমি তো জানি না। আল্লাহ বুঝুক, গভীর মনোযোগ, নবীর শান নবীর জায়গায় রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর শান নবীর জায়গায় নবীরে কোনো আমরা খোদার উপরে নিতে কই না, নজবিল্লা জোর কর। গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহর হাবিব কত সুন্দর সুন্দর সুন্দর, আমি বলছি কি
আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু আকীতু ফিস সাহরি ফাসাকাতাত মিন্নিল ইবরা, আমি একদিন রাত্রে বসে সেলাই করতেছিলাম, সেলাই শেষ রাত্রি, ফাসাতাকাতাত মিন্নিল ইবরা, আমার হাতের থেকে একটা সুই সেলাইয়ের মধ্যে ছুটে মাটির মধ্যে পড়ে গেছে, ফালাম আকদির আলাইহা, আমি খুঁজলাম সুইটা খুঁজে পাইলাম না, কারণ বাতি জ্বলে মিনমিন করে, সুইটাও বড় ছোট্ট এবং বালির চিকচিকের মধ্যে সুই দেখা যায় না, আমি অপেক্ষা করতেছি কবে একটা বড় বাতি পাওয়া যায়, সারা রাত কাটতেছে বালি বাতি পাওয়া যায় না, শেষ সজনিতে আমার নবী যখন মসজিদে নববীর থেকে নামাজ শেষ করে আমার হুজরার গেটের মধ্যে খালি দাঁড়াইছে, ফাতাবাইয়ানাতিল ইবরাতু বিশওয়াই নূরি ওয়াজহি, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূরে আমার ঘরের অন্ধকার মাটির সুইটা বাহির হয়ে গেছে। হাদিসের আবারত, এবার আমি কোরআন, কোরআন হাদিসে যদি কথা থাকে এটা শোনার আর মানার দরকার আছে কিনা? আছে। সূরা ইউসুফের মধ্যে একটা কাহিনী কত সুন্দর আল্লাহ বর্ণনা করেছেন, কি মিশরের মেয়েরা 40 জন, কতজন? 40 জন। কত জোরে বলেন, কয়জন? সুন্দর করে সাজগুজ করে স্নো পাউডার লিপস্টিক লাগাইয়া হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মনিব প্রধানমন্ত্রী আজিজ মিসরের স্ত্রী জুলাইখার ঘরের মধ্যে দাওয়াত খেতে এসেছে, এখন 40 জন মহিলাকে ডাইনিং টেবিলে বসাইয়া হাতের মধ্যে একটা একটা ছুরি দিছেন আর খাওয়ার জন্য একটা একটা ফল দিছেন, খানার জিনিস কি? কতক্ষণ কি ফল, কাটার জন্য কি ছুরি, মানুষ কয়জন? ওয়াজদা কোরআন শরীফের আমার বানানো কথা নয়, এই মহিলাগুলিকে ডাইনিং টেবিলে বসাইয়া জুলাইখা অর্ডার দিলেন, আমি যখন বলবো তখন খাইবে, এর আগে খাইতে পারবে না, সমস্ত মহিলার হাতের মধ্যে ফল লইয়া ছুরি লইয়া বসে রয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে নোটিশ দিয়েছে তুমি গেইটের মধ্যে তাড়াতাড়ি যাও, গেইটের মধ্যে গাইয়া গোড়ার থেকে লাপটা দিয়া নাইমা, চেহারার থেকে তোমার ঢাকনাটা সরাইয়া তুমি গেইটের মধ্যে দাঁড়াও, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম গেইটের মধ্যে যখন দাঁড়াইছেন মুখের থেকে ডাকনাটা সরাইয়া দিছেন, মহিলাদেরকে অর্ডার দিছে এবার শুরু করো হাত তোমরার ফলটা কাটো, মহিলারা হাতের ছুরিটা যখন টান দিয়া ফলটাতে কাটবে, হযরত ইউসুফের গেইটের মধ্যে দেখা সাহারার থেকে একটা আলো যখন ভিতরে ঢুকছে সমস্ত মহিলার ইউসুফের রূপের মধ্যে পাগল হইয়া গেছে, সুবহানাল্লাহ, যখন কি কাটছে কতক্ষণে কি কাটছে, কোরআন শরীফ দলিল, ফল কাটছে না হাত কাটছে, কার ছুরি দিকে কাটছে, কতক্ষণে কার ছুরি দিকে কাটছে, নিজের ছুরি দিয়ে নিজে কাটছে, আহ একটা আওয়াজ নাই, জুলাইখা কয় ব্যাপারটা কি, ফল দিলাম খাইতে ফলের জায়গায় ফল ফলি রয়েছে, নিজের ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলাইলা, এটা আহ উহ নাই, ব্যাপারটাকে মেয়েরা জবাব দিতেছে, জুলাইখা তোমার গেইটের মধ্যে যে যুবকটা দাঁড়াইছে এই যুবকের চেহারা দেখার পরে আমাদের হাত কাটার খবর নাই, এটা কেমন মনে হয় কও তো দেখি, মেয়েরা জবাব দিতেছি, মা কোরআন শরীফ সূরা ইউসুফ হাফেজ সাহেব আছেন শুনেন, মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন কারীম, বলেন না মারহাবা, এই জুলাইখা গেইটের মধ্যে যে যুবক দাঁড়াইছে এটা কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই এটা মালাক, মালাক মানে ফেরেশতা, তো সাধারণ ফেরেশতা না, কারীম সম্মানী ফেরেশতা, সুবহানাল্লাহ, যখন জুলাইখা কো না গো তোমাদের কথা ঠিক হইছে না, এটা একটা মানুষ, তবে দামি মানুষও না, এটা বাজার থেকে কিনে আনছে, এটা গোলাম, সুবহানাল্লাহ, এটার নাম হলো ইউসুফ, এখন ব্যাপারটা কি, ইউসুফ যে বাজার থেকে কিনে এনেছে এটা কি সত্য কথা না মিথ্যা কথা, ইউসুফ যে মানুষ এটা কি ঠিক কথা না ভুল কথা, ইউসুফ হইলো মানুষ, বাজার থেকে কিনা গোলাম, মহিলারা বলতেছে এটা ফেরেশতা, তাও সাধারণ ফেরেশতা না দামি ফেরেশতা, এটার মধ্যে রহস্যটা কি লাগছে, মুফাসসিরিনে কারাম এখন কলম ধরেছে ইউসুফের রূপ দেখে মিশরের মেয়েরা যে ফেরেশতা বলে এটার কারণ হইলো সমস্ত পৃথিবী বানাইতে আল্লাহর রূপ খরচ হইছে আটানা, আর ইউসুফরে একা বানাইতে আল্লাহর রূপে লাগাইছে আটানা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন
আটানা রূপলারে দেখলে মানুষের কি হুঁশ থাকে? লাগে দিলে। এবার আমি জানতে চাই যে ইউসুফের আটানা রূপ দেখে মিশরের মেয়েরা কয় এটা ফেরেস্তা, এটা সাধারণ ফেরেস্তা, দামি ফেরেস্তা। এবার আপনারা বলেন সেই ইউসুফের চাইতে আমার দয়াল নবীর রূপ আল্লাহ কম দিছে না বেশি দিছে? কেমনে বুঝলেন? আমি দলিল দিয়ে বলতেছি। কিতাবের নাম হলো আল খাসায়েসুল কুবরা, রাইটার হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছে সারা পৃথিবী বানাইতে আটানা, ইউসুফ রে দিছে আটানা, এই পৃথিবীর আটানা, ইউসুফের আটানা, এই ষোলো আনা এক সাথ কইরা আল্লাহ মদিনার নবীর বানাইছে। মা আয়েশা কয়টা কথা কইতাম, মা আয়েশাকে একটা কথা কইতাম, পাবলিক কয় কি কইতেন, মিশরের মেয়েরা তো ইউসুফরে দেখছে আর হাতটা কাটছে, আমার নবীরে তো দেখছে না। আল্লাহ বুজুর্গ, মিশরের মেয়েরা যদি আমার নবীরে দেখতো তাহলে তাদের অবস্থাটা কি হইতো? মা আয়েশা বলতেছে লাওয়াহি জুলাইখা লা রাআইনা যাবিনাহু লা আসারনাল কুলুবা বিল কাতি আলাল ইয়াদে। মিশরের 40 জন মহিলা ইউসুফকে দেখে ফল না কাইটা হাত কাটছে, আমার নবীরে যদি দেখতো হাত নয় নিজের ছুরি দিয়া যদি নিজে জবাই হইতো, কলিজার মধ্যে ছুরি ঢুকাইয়া যদি মরতো, আমার নবীরে দেখতে দেখতে তাদের মরণ হইতো, তাদের কষ্ট বুঝতো না। আল্লাহু আকবার। এবার আপনারা কি বলেন, আমার নবী কি সুন্দর না কালা? তাহলে নবীরে মায়া করার দরকার আছে কিনা? এই নবীরে সুন্নত ধরার দরকার আছে কিনা? দুই, এবার নবীজি শান, নবীর গুণ। এই আমাদের দেশের মধ্যে ছাগলের পাও কয়টা থাকে? সামনে কয়টা, পিছু কয়টা? দুইটা, দুইটা। ওয়াজটা বুঝছেন তো? ছাগলের পাও কয়টা? কথা ঠিক আছে নি? সামনে কয়টা, পিছনে কয়টা? এইবার নবীজি শানটা শুনেন, আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাহা সাতান জাতাইয়াউমিন, আমার নবী একদিন খাওনের জন্য এটা ছাগল জবাই করছেন, করার পরে এটা রান্না করছেন, করার পরে যিনি দায়িত্বে আছেন বন্টন করবেন, এরে ডাক দিছেন, ইয়া গোলাম ইতিনি বিল কাতিফি, আমার এই ছাগলের সামনের একটা পাও দাও আমি খাইতাম। ফা আতাহু বিহা, সাহাবী আইন আমার নবীর সামনের পাওটা দিলেন, ফা আকালাহু, আমার নবী পাওটা খাইলেন। সাহাবীরা আবার ডাক দিয়ে কালালাহু আয়দান, আমার আরেকটা দাও। সাহাবী আইন আরেকটা দিছেন, আমার নবী এটাও খাইছেন। আপনারা বলেন সামনের পাও কয়টা থাকে? নবীজি খাইছেন কয়টা? আর আছে কয়টা? কোন দিকে দুইটা আছে, সামনে কয়টা আছে? সামনে আর নাই। কিন্তু আমার নবী সাহাবীর ডাক দিয়ে কয় আমার সামনের থেকে আরেকটা পাও দাও, আসেনি সামনে আর আসেনি, কতক্ষণ আসেনি? কিন্তু সাহাবি কোনো কথা কইল না। নবীজি চাওয়ার সাথে সাথে পাতিলার মধ্যে হাতটা যখন ঢুকাইয়া দিছে, সঙ্গে সঙ্গে পাতিলার ভিতরে ছাগলের সামনের পাওয়ার একটা পাইয়া গেছে। জোরে বলেন কে দিছে? আরো জোরে বলো কে দিছে? এখন দয়াল নবীজি এটাও খাইলেন, খাওয়ার পরে সাহাবীরে কো আমার আর একটা দে। সুবহানাল্লাহ, কবি না আমার নবীকে অঙ্ক বুঝে না? আমার কতক্ষণ অঙ্ক বুঝে না? খাইতে খাইতে সামনের পাও কয়টা খাইছে? কিন্তু ছাগলের মধ্যে থাকে সামনে কয়টা? এরপর আরেকটা চাইতেছে। সাহাবীর ডিউটিটা ছিল পাতিলার মধ্যে খালে হাতটা ঢুকাইয়া দেওয়া, কিন্তু সাহাবি পাতিলার ভিতরে হাতটা না ঢুকাইয়া মুখটা খুললা ফেলাই একটা কথা বলছে, ইন্নামা জাবাতা শাতান ওয়াকাত আদাইতুকা বিসালাসাতি আক্তাফিন, হুজুর আপনি জাগল জবা করলেন একটা, দিতে দিতে ছাগলের সামনের পাও দিলাম আপনার তিনটা, এরপরও আবার ছাগলের সামনের পাও চাইতেছেন, আমার নবী ডাক দিয়ে কো সাহাবি কি করলি রে? লাউ সাকাতা লাজিতা বিহা মা দাওতু বিহা, যদি তুমি কথা না বইলা খালি পাতিলার মধ্যে হাতটা ঢুকাই দাও, তিনবার নয় দশবার নয় একশোবার নয়, আমি নবী যতবার চাইতাম তুমি অতবারে পাতিলার ভিতরে ছাগলের পাও পাইতা। আমরাও কি এভাবে একটা ছাগল জবা করলে সামনের চারটা পাও খাওন যাইব? আল্লাহ আকবার।
তাহলে আল্লাহ নবীরে ভালোবাসে কি বাসে না? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে সেই নবীর মহব্বত কি সবার চাইতে কম করবো না বেশি করবো? নবীরে যদি মহব্বত করবো তাহলে তরিকা দৌড়বো না কি সারবো? আমার ওয়াজ কিন্তু আজকে এই দুই জায়গায়, নবীর মহব্বত নবীর সুন্নত, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত নবীর দলের। আপনারা সবাই জানেন নবীজি যে মসজিদে নববীতে খুতবা পড়তেন শুক্রবারে, কিসে পড়তেন? আপনাকে দেশে ইমাম সাহেব যে খুতবা পড়ে কিসে পড়ে? কথা কেন কিসে পড়ে? মিম্বর কিসের তৈরি? কাঠের। এখন আর কিন্তু কাঠের তৈরি মিম্বর অনেক জায়গায় পাকা করে নেয়, এখন মোজাইক ছিল আগে, এখন টাইলস। কি কথা কেন ঠিকই না? এই আমরা দেশের এখন মিম্বর কিসের? নবীজির যুগে টাইলসও ছিল না, মোজাকও ছিল না, পাকও ছিল না। নবীজি মাটির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিতেন। আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার। আমি দলিল থেকে বলছি, কিতাবের নাম বুখারি, কিতাবের নাম হলো মসনবী, কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা, কিতাবের নাম হলো মেশকাত। সুবহানাল্লাহ, যুরগান আল্লাহর হাবিবের সাহাবীরা আল্লাহর নবীর চেহারা মোবারকটা দেখতেছে না, মানুষ বেশি হয়ে গেছে, এই জন্য একটা মিম্বর শরীফ বানায়া বাগানের থেকে কাঠ কাটা মসজিদে নববীতে দেওয়া হয়েছে। আমার নবীজি মসজিদে নববীতে সেই মিম্বর শরীফটার মধ্যে উঠছেন, প্রথম দিন এখনো খুতবাটা শুরু করছে না, এই সময়ে শোনা যাইতেছে মসজিদে যেন কে কানতেছেন। নবীজির কান খাড়া করাইয়া শুননা দেখতেছি কেডা কান্দে, ছাইয়া দেখো কোনো মানুষও কান্দে না, জিনও কান্দে না, কেউ কান্দে না। গত শুক্রবার পর্যন্ত নবী মাটিতে দাঁড়াইয়া মসজিদে নবীর খেজুরের গাছ যেটারে খুঁটি হেলান দিয়ান খুতবা পড়তেন, ওই মরা খেজুর গাছটা কান্দতে শুরু করছে। তো রেকর্ড বেজাইল্লা ওয়াজ করতে আমি চাই না। কান্দে কে? কথা কনে কে? গাছ কি মরা না জিন্দা? মরানি। আমার নবীজি মিম্বর শরীফ থেকে নামছেন, নাইমা খেজুর গাছের কাছে যাইয়া থাক, কান্দিস না, চুপ কর। এটারে কয় চুপ করতো? এটা আরো ডেকো দিয়ে দিয়ে কান্দে। সুবহানাল্লাহ, নজর করতে ছোট বাচ্চারা যদি কিছু জনে কান্দা শুরু করে, হে যতই থামাইতো যা, হে আরো বেশি কান্দে। কেউ কথা কেন ঠিকই না? আমার নবীজি ডাক দিয়ে কান্দো কেন, কি হয়েছে? খেজুর গাছে এখন কথা কয়, খেজুর গাছে যে কথা করে বিশ্বাস হয় কি হয় না? খেজুর গাছে কথা কইতে পারে কি পারে না? খেজুর গাছে এখন ডাক দিয়ে হুজুর আমি কেন কান্দি শুনেন। মসনবী মালানা রুমি কত সুন্দর করে লিখছে, খালি নজরুল শুনবা বাকি শুনতে না। ওস্তনে হান নানা দারে হিজে রাসূল নালামি জাদ হামসু আরবা বিউকুল, হুজুর আপনি যে আমারে সেইরা এই যে এখন মিম্বরে উঠতে গেছেন, আপনি নবীকে হারাইয়া বিরোজ আলা, আমি খেজুর গাছ সইতে পারি না। আল্লাহ হয় হুজুর, খেজুর গাছ নবী চিনে আর আমরা নবী চিনি না। আমার নবী কো তাকতে কান্দিস না, তোরে আমি পুরুষকে দিয়া দিই, তুই যখন আমার মহব্বত করছস তুই পুরুষকে লইয়া খুশি হ, খেজুর গাছ কো আমার কি পুরুষকে দিবে গো নবী? আমার নবী কইতেছে, গরহামে কাহা হি তুরান খেলে কোনাত সার কি ও গার বীজে তুমি হুয়া চুনাত, তুই তো মরে গেছিলি, খেজুর কাঠ থরে মসজিদের নববীতে খুঁটি বানাইছে, আমার প্রেমে যখন তুই কান্দস তো তোরে আমি আবার বাগানের মধ্যে লাগাইয়া দিব, তুই জিন্দা হইবি, তোর মধ্যে খেজুর ধরবো, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ খাইব, তুই গাছের খেজুর খাইয়া শেষ করতে পারবো না। আমরা কেউ মরতে চাই না, আর খেজুর গাছে কি কয়? আল্লাহ হুজুর কয়, খেজুর গাছ কয় বুঝুন, আমি এই হায়াত চাই না, আমি এই খেজুর চাই না। আমার নবী কয় তাহলে তুমি কি চাও, এবার ফাইনাল আমার কাছে কহো। গুপ্তে আখা হিমকি দায়ে বিশুদ্ধ বকাশ বিষ্ণু আয়গা ফেল কমাজ চুহু বিমো বাস, হুজুর আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি তো বেহেস্তের কমান্ডার, আপনি যদি আমারে আর হেলান দিয়া খুতবাই না পড়বেন তো আর কিচ্ছু চাই না, আপনার সাথে আমি খেজুর গাছের বেহেস্ত লয়ে যাব। যে যারে চিনে সে তারে কিনে, সুবহানাল্লাহ, জোর কইতেন না?
আমার নবীজি ডাক দিয়ে কয়, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম। এই সাবরে কোদালান কুড়ালান, গাছটা কাট, কবর বানা। সাহাবিরা কবর বানাইছে, গাছটারে কাইটটা দিছে। আমার নবী গাছটারে কাইটটা মাটিতে ঢুকাইয়া মাটি চাপা দিয়ে ঘোষণা দিছে, রে খেজুর গাছরে আমি মদিনার কবরে মাটি দিছি না রে, আমার মায়া করছে, আসলে আমি খেজুর গাছের বেহেস্তের বাগানের মধ্যে লাগাইয়া দিলাম। আমি জানতে চাই মদিনার নবী যদি খেজুর গাছের বেহেস্ত নিতে পারে, আমরা সেই নবীরে মায়া করলে, ডরিকা ধরলে, নবীর সুন্নত আমল করলে আমাদেরকে নবী বেহেস্ত নিতে পারে কি পারে না? আমি যাইতাম পারিনি, এখন বেহেস্ত চাই আর কি চাই, আমরা বেহেস্ত চাই আর কি চাই। তো বেহেস্তটা আমার নবীর হাতে, সিরাজনগর হুজুর একটু আগে ওয়াজ করছে, আমি কিন্তু ঘরের থেকে শুনছি আল্লাহ দে নবী বন্টন করে। এখানে দেখবেন ফোস্টারের মধ্যে একজন সভাপতি সাহেবের নাম আছে, ওনার নাম হলো আলহাজ মোহাম্মদ খেলু মিয়া সাহেব। আরেকজন মেম্বার সাহেবের নাম আছে যেন মোহাম্মদ সাইদুর রহমান সাহেব। মেম্বার সাহেবেরা দেখবেন যে দুস্থ মাতার টেকা বিতরণ করে, গম বিতরণ করে, রিলিফের সাল বিতরণ করে, করেনি। আচ্ছা গমটা ফাইলে এই গমটা কে দিছে বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিছে বলে না মেম্বার সাহেব দিছে? এই বন্টনটা কি প্রধানমন্ত্রী করে নাকি মেম্বার সাহেব করে? মেম্বার সাহেব পছন্দ যারে করে তারই তো দেয়, কথা কোনো ঠিকই না। তো বেহেস্ত বানাইছে আল্লাহ দিয়ে রাখছে আমার নবীরে, যারে পছন্দ তারে দেয়। নবী যদি খেজুর গাছের বেহেস্ত দিতে পারে তো তোমারে আমারে কি এক টুকরা দিতে পারে না? নারায় থাকবে নারায় রিসালা। অতএব সেই নবীর মায়া করার দরকার আছে না? এই ওয়াজটাই তো শেষ, আর কি দরকার? তো নবীর মায়া করলে নবীর কথার মধ্যে থাকেন। নবী বলছে রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যার বাবা মা রাজি তার উপরে তার আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। এইবার আমি মহাব্বতের একটা ডকুমেন্ট নমুনা দেখাইয়া দিতেছি। নবীজি ষষ্ঠ হিজড়িতে হোদাইবিয়ার মক্কামের মধ্যে একটা চুক্তি করতেছে মক্কাওয়ালাদের সাথে। শিক্ষিত সমাজ সবাই এই চুক্তির খবর জানেন, সুলে হোদাইবিয়া, হোদাইবিয়ার সন্ধি। মক্কার মানুষকে হুজুর মক্কাতে ঢুকেন না, মারামারি লাগাইয়েন না, একটা সন্ধি করে চলে যান। আমার নবীকে সন্ধিটা কেমন হবে বলো? হুজুর এই বছর যাইয়েন, আগামী বছর আইয়েন, বেশি দিন থাকতেন না, তিন দিন থেকে উমরা করে চলে যাইয়েন। আমার নবী কয় আচ্ছা তোমরা যখন শান্তি প্রস্তাব দিছো আমিও মানলাম, তবে তবে তোমরা যদি বাজাবাজি শুরু করো তখন তো মারামারি লাগবে। মক্কাওয়ালারা হুজুর আমরা বাজাবাজি করবো না, আপনিও মারামারি করেন না, আগামী বছর যে আইবেন অস্ত্র টস্ত্র আইনেন না, খালি আইয়েন। আর যদি রাস্তার জন্য চোর ডাকায় বাঘ ভাল্লুক ডরে বয়ে দুই সাইডটা আনেন, খুললে আনতে পারবেন, এই প্যাকেটের মধ্যে ঢুকেই আনেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি মানলাম আর কি, এই চুক্তির ভিতরে যদি আমাদের মদিন মক্কার কোনো মানুষ মক্কায় চলে যায় আপনি ফেরত দিয়ে দিয়েন, কিন্তু আমাদের কোনো মানুষ ফেরত দিবেন ঠিক, আপনার কেউ যদি মক্কায় আসে আমরা আটকাইয়ারলে আপনি ফেরত চাইয়েন। আমার নবীকে আমি মানলাম। সুবহানাল্লাহ। কইতেন হযরত ওমর কইছে কথা, আমরার গুলি গেলে আটকাইবো আর তারার গুলি গেলে ছাইরা দিতে হইবো। আল্লাহ বুজুর কইতেন আমার নবী কম, আমার কথা কইও না, আমি মানছি। আমার নবী কম বুঝে না বেশি বুঝে? বেশি বুঝে। কথা জোরে কোন? এইবার দয়াল নবীর কথা সাহাবীর অফ। মক্কাওয়ালারা কয় সর্বনাশ, আপনার সাহাবীর যে মেজাজ কতম পরে যদি আবার উল্টাইয়া যায় তো চুক্তিটা লিখিয়া ফেলেন। আমার নবী কথা আচ্ছা লেখি, এ আলী এদিকে। হযরত আলী হলো বড় শিক্ষিত মানুষ, যার সামনে নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ। জোরে কোন? আলী কি কম শিক্ষিত না বেশি? কথা কন। এই আলীর দিছে চুক্তিটা লিখতে, আলী এখন চুক্তিটা লিখতে বইয়া লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসীদের চুক্তি হইতেছে নিম্নলিখিত শর্তের উপরে। মক্কার মানুষ হেডলাইনটা লেখার সাথে সাথে ডাক দিয়া কয় চুক্তি মানি না। তোমরা যেমনি যেমনি কইলা আমি তো এমনি এমনি মানলাম, এখন আমার রাইটারে হেডলাইন লিখছে এখনো কয় তোমরা মানো না, তো বাকি আর কি মানবা? আমরা চুক্তি মানি কিন্তু রাইটারের হেডলাইন মানি না। মোহাম্মদ রাসূলুল্লাহ কি করছে, সমস্যাটা কি? ও লিখছে মোহাম্মাদুর রসুল লইয়ে তো বেজালটা, কেউ খেত লইয়া বেজাল না রসুল লইয়া বেজাল, কেউ কথা কয় না কি লইয়া বেজাল?
আপনাকে যদি রসুলে লেখে তাহলে তো জগরাই থাকে না, লাগছে তো রসুল লইয়া, রসুল লিখতে পারবো না, তো কি লিখলে মানবা ক? লিখতে হইব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নবীকে ও এই কথা বুঝি না, ঠিক আছে আমি এটা কাইটটা এটার সংশোধন করে দিচ্ছি। আলি এদিকে আসো, কি হুজুর কি হয়েছে? কয় তুমি মুহাম্মদুর রসুলুল্লাহটা কাইটা তুমি লিখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো হাতের মধ্যে কাগজ, হাতের মধ্যে কলম, মাটির মধ্যে রাইখা, তলোয়ার কে কবজা পরে হাত রাখা, আসা হুসিয়ার কিতাবের মধ্যে কত সুন্দর হাদিস নকল হয়েছে, তলোয়ারের বাটের মধ্যে লইয়া তলোয়ারটা সোজা কইরা হযরত আলী ঘোষণা দিয়েছে, আপনার মায়ায় পইরা আমার বাপ সাইরা আমি মক্কা থেকে মদিনায় গেছি। আল্লাহু আকবার, হুজুর গো আলীর বাপ কিন্তু কলমা পড়ে নাই, আলী ইবনে আবি তালেব রসূলের চাচা আবু তালেব কিন্তু কলমা পড়ে নাই। আপনারা মাসলা জানেন, আপনার কলমা পড়েছি, আপনার সাথে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছি, সমস্ত সাহাবীরা বিদায় হয়েছে আগে আগে, আপনার প্রেমে বিছনার মধ্যে আমি আলী শুয়ে রইছি। আল্লাহু আকবার, হুজুর গো আহ ও নবী গো, আপনার সাথে আমি এখন মদিনা থেকে উমরা করার জন্য মক্কা এসেছি, রসুল কারণেই তো আমি আপনার পিছ ধরেছি, আমি আপনাকে রসুল শব্দ কাটতে পারবো না, মক্কার মানুষ যদি কেউ আমাকে রসুল কাটতে বলে আমি আলিয়ে তলোয়ার দিয়া তার গর্দানে জাগায় রাখব না। আল্লাহ তারে কত উপরে লইয়া গেছেন, সময় কবার দেয় না, তারপরও মোর আইয়া যায় কটারা, কইতাম নি আচ্ছা বলেন তো, আলী যে নবীর এই প্রেমটা দেখাইছে, আল্লাহ আলীর দামটা কমাইছে না বাড়াইছে? কমাইছে না বাড়াইছে? জোরগো কথাটা কি, এই চুক্তি মোতাবেক পরের বছর সাহাবিরা আইছে মক্কাতে, তিন দিন থেকে উমরা করে চলে গেছে, অষ্টম হিজরিতে আমার নবীকে এবারে সুপে সুপে নয় ল বেড়া দেই, সুবহানাল্লাহ জোর কইতে, 10,000 সাহাবি নিয়ে মক্কার চতুর্দিকে ঘেরাও দিছে, ঘেরা দেওয়ার পরে একটা রাস্তা খোলা রাখছে না, আগুন লাগাইয়া অস্ত্র লই মক্কাওয়ালার লোক খাইছে রে, কোনো রাস্তা নাই, এইবার কেউ যুদ্ধ টুদ্ধর কাম নাই, সবাই আত্মসমর্পণ করো। আল্লাহ কোরআন শরীফে 2 বছর আগে বলছে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, মারহাবা জোর গর মক্কা জয়। সাহাবীরা কয় হুজুর আমরা কি মক্কার মধ্যে একটু ডুববো? আমার নবী কো জয় হয়ে গেছে, আবার ডুববো না মানে হুজুর সুপি সুপি ডুববো না আওয়াজ দিয়ে ডুববো? আমার নবী কো আওয়াজ দিয়ে ডুকো, এখন আর সুপি ডুকার টাইম নাকি? আমরা জয় কো হুজুর কোন আওয়াজটা দিতাম? আল্লাহ বিজয় দিয়েছে, আল্লাহর নামে তকবীর দিয়া কও না আল্লাহু আকবার। আপনাদেরকে তো বলি নাই আল্লাহু আকবার, কিন্তু কইবেন যে তো এত আস্তে করে একটু আওয়াজ দিয়া কো না আল্লাহু আকবার। সাহাবীরা ডুকছে মক্কা থর থর করে কাঁপতেছে, আমার নবী সাহাবীরা হুজুর একটাও তো বাইরে হয় না, আমরা এখন কি কাবাটার একটু তওয়াফ করব? আমার নবী কো করো করো, তবে ভিতরে যে মূর্তি দিয়ে আছে এটাকে ভাঙিয়া ফেলো। সুবহানাল্লাহ জরগন, ভিতরের মধ্যে 360টা মূর্তি আছে, ভাঙতে 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 সাহাবীরা 359টা ভাঙছে, আর কয়টা কতক্ষণ এখন আর কয়টা? আমরা দেখি না, আবার ভাঙতে টাঙতে যাইয়েন না, পেস্ট লাগাইয়েন না, ওয়াজটা বুঝালেন। এখন সাহাবিরা এই একটা ভাঙতে পারে না, কারণ এটা ছাদের মধ্যে লটকাইছে, ওয়ালের মধ্যে ফেরাক দিয়ে আটকাইছে, এটা মাটি দিয়া বানাইছে না তামা দিয়া বানাইছে। এখন সাহাবিরা উঠতেও পারে না, নামাইতেও পারে না, টানছে খুলতেও পারে না, ফিটাইছে ভাঙতেও পারে না। আমার নবীকে তোমরা আর কষ্ট করো না, এটা ভাঙ্গার জিম্মাদারি আমি নবী নিজে লইলাম। দয়াল নবী ডাক দিয়ে কালি এদিকে গেছে, ইজলিসিলা জাম্বিল কাবা, তুমি কাবার পাশে বসো, আমি তোমার কান্দে উঠটা মূর্তিটা নামাই দিব। কিচ্ছু কয় না সুবহানাল্লাহ, কিছু আপনাদের আমাদের কান্দে যদি নবী উঠতে কইতেন আপনারা কি রাজি আছেন নাকি দৌড় দিতে? হযরত আলী রাদিয়াল্লাহু তো আমার কপাল ভালো, হুজুর আপনি উঠেন, আমার নবী কান্দে উঠছেন, এরপরে কি ইনহাদ, হ্যাঁ এবার তুমি সোজা হও। আলী যখন দয়াল নবীরে লইয়া উপরের দিকে ধাক্কা দিছে, উঠতেও পারে না, খালি মাটির নিচের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ, আমার নবী কই ইজলিস তুমি বসে যাও, আমারে লইয়া তুমি উঠতে পারবা না। আমার দয়াল নবীর ওয়ার্ডারে আলী জমিনে বসছেন, আমার নবী মাটিতে নামছেন। আমার নবী কই এইবার একটা কাম করো, আমি নবী বসি, তুমি আমার কান্দে উঠো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এইবার আলীর নবীজির কান্দে উঠছে, নবী সোজা হয়েছে। এবার আলী হাত উড়াইয়া চিন্তা করতেছে, আমিও 3.5 হাত, নবীও 3.5 হাত, 3.5-এ 3.5-এ কয় হাত? আর কাবা হলো কত উপরে, আমি কেমনে মূর্তিটা ধরব? আমার নবীকে আলী তুমি টেনশন করো না, হাতটা খালি বাড়াও। হযরত আলী নবীর কাঁধ মুবারকে দাঁড়াইয়া যখন খালি হাতটা বাড়াইছে, যাইতে 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 ছাদের মধ্যে যাইয়া মূর্তিটা ধরছে, আলী কল লাউ শীতু নীলতু উপকার সামায়ে, কাবার ছাদের মূর্তি নয়, আমি আলী সেদিন আসমান ধরতে চাইলে নবীর কাঁধ মুবারকে বরকতে আসমান ধরে নামাইতে পারতো। অলির কথা যখন কইয়ে ফেলছে, আমারও যাওয়ার টাইম হয়েছে। পোস্টারের হেডলাইনটা কিন্তু অলির নামে, সুবহানাল্লাহ। আলী যেমন নাকি কান্দে দাঁড়ায় আসমান ধরতে পারে, আল্লাহর অলির জায়গায় বইয়া সারা দুনিয়া চালাইতো পারে কিনা? জোর গো গাউসে বাগদাদের কথাই শুনে যাও, নাজার তু ইলা বিলাদিল্লাহি জামাআন তাখার দালাতিন আলা হুকমি তিসালি। গাউসে বাগদাদ বলছে, আল্লাহর সারা দুনিয়ার দিকে আমি গাউসে বাগ নজর করে দেখলাম, গোটা দুনিয়াটা আমার চোখের সামনে একটা সরিষার দানার মতো দেখা যায়। আমার মুরিদান যদি ও সূর্য উদয়ের জায়গায় থাকে, আমি গাউসে পাক যদি সূর্য অস্তের জায়গায় থাকি, মুরিদান ঘুমাইতে লইলে ঘুমের মধ্যে যদি ফরনের কাপড়টা উপরের দিকে উঠটা ফরজটা তরক হয়, আমি দেখি আমি গাউসে পাক এর বাড়িতে আওল লাগে না, ওই বেলায় তার ফাওয়ার কাটাইয়া অস্তের জায়গায় বৈশা উদয়ের জায়গার মধ্যে আমার মুরিদের ফরনের কাপড় আমি ঠিক করে দিতে পারি। নারায় তাকবীর, কি বলে এই ফাওয়ার আসেনি? আসেনি। দলিল দলিল চাও বুঝে না আসে, আমি একটা জায়গা দেখাইয়া দিই। আপনারা হবিগঞ্জের সোনারুগার থানার একটা জায়গার নাম আছে মুনার বন্ধ, জানেননি? 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 জিনা জানেননি? এই মুনার বন্ধের মধ্যে একটা মাজার আছে, সারা দেশের মাজার হইল কবর হইল পূর্ব পশ্চিমে, মুনার বন্ধের কবরটা হইল সবটি আমি যেমনি কইছি আপনারা এমনি স্বীকার করে ফেলছেন? সারা বাংলাদেশের কবরটি পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে, মুনার বন্ধের ওই মাজারটা পূর্ব। কারণটা কি? লোকটা কেডা, কার কবর এটা? সৈয়দ নসিরুদ্দিন সিপাহী সালার রহমতুল্লাহ, শাহজালাল বাবার সেনাপতি, ইন্তেকালের আগে কইয়া গেছে, আমার মাথা দিও পূর্ব দিকে, ফাউডি দিও পশ্চিম দিকে, আমার নজরটা দিও আমার বাবার দিকে, সুবহানাল্লাহ, সিলেটের দিকে। মরার পরে পাবলিকে কই এটা কথা হইল? শরীয়তে এটা ধরে উল্টা পাল্টা কবর দিতে, এরা শরীয়ত মাইনা কবরটা দিয়ে দেশে পূবে পশ্চিমে না দিয়া উত্তরে দক্ষিণে, কবরটা দিয়া যে মাত্র বাড়িতে আইছে ফিসুন দিয়া সাইয়া দেখে কবর ঘুরাইয়া পূর্ব পশ্চিমে লম্বা হইয়া গেছে, সুবহানাল্লাহ। আমি আজকে রানী দিয়া মাহফিলে বলতে চাই, আল্লাহর ওলি নাসিরুদ্দিন সিপাহী সালার ইন্তেকালের পরে কারামত খাটাইয়া বেলায়েত দিয়া কবর যদি ঘুরাইতে পারে সেই আল্লাহর ওলিরা যাদের মরা দিল দিলের মধ্যে নূর পয়দা করে ওলিউল্লাহ বানাইতে পারে কি পারে না?